হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডু বন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পোস্ট গ্রাজুয়েট জিওগ্রাফি এবং পোস্ট গ্রাজুয়েট জুলজি অ্যাডমিশনের জন্য সেকেন্ড কাউন্সিলিং করবে। তো সেকেন্ড কাউন্সিলিংয়ের সাথে সাথে সেকেন্ড মেরিট লিস্টও বার করেছে, তো সেই সম্পর্কিত আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে আমার ভিডিও পোস্ট করার নোটিফিকেশন পেতে থাকো। অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এডুকেশনাল ভিডিওগুলো পেতে। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের সামনে এখন বর্তমানে যেটি আছে সেটি হচ্ছে মেরিট লিস্ট। সেকেন্ড মেরিট লিস্ট বার করেছে এসটি ক্যান্ডিডেটদের জন্য, যারা নন এনএসইউ অর্থাৎ এনএসইউ এর স্টুডেন্ট নয়, এমন এসটি ক্যান্ডিডেটদের সেকেন্ড মেরিট লিস্ট বার করেছে। এখানে দেখো র্যাঙ্ক ওয়াইজ দেওয়া আছে, 7, 8, 9, 10, 11, 12 দেওয়া আছে, 21 পর্যন্ত। তাদের পার্সেন্টেজ দেওয়া আছে, তাদের অ্যাপ্লিকেশন নাম্বার, পার্সেন্টেজ, অ্যাপ্লিকেন্ট নেম, জেন্ডার এবং রিপোর্টিং ডেট অ্যান্ড টাইম। রিপোর্টিং ডেট হচ্ছে 3 তারিখ 3 অক্টোবর, ঠিক আছে। তো দেখো 10 PM লেখা আছে, এটা 10 AM হবে, এটা 10 PM হয়তো কোনো কারণে টাইপিং মিস্টেক করে ফেলেছে। তো এখানে তোমাদের সামনে যেটা আছে সেটা হচ্ছে নন এনএসইউ অর্থাৎ এনএসইউ এর স্টুডেন্ট নয়, অন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট, এসসি ক্যান্ডিডেট, এদের এই মেরিট লিস্টটি বার করেছে। এই মেরিট লিস্টের লিঙ্ক এছাড়া নোটিশ যতগুলো যা দেখাচ্ছে এখন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও ডাউনলোড করে, ঠিক আছে। সেটা হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট। মেরিট লিস্টের পর হচ্ছে কাউন্সিলিং নোটিশ। এই কাউন্সিলিং নোটিশ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখে নিও। এছাড়াও ফার্স্ট বেস্ট লিস্টের যে ভিডিও আমি করেছিলাম তার লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখে নিও ফার্স্ট বেস্ট মেরিট লিস্টের। এবার সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিশে কী বলছে সেটা একটু ভালো করে দেখে নাও। নোটিফিকেশন ফর সেকেন্ড কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন টু পিজি জিওগ্রাফি PGGR সেশন July 2018। আফটার ফার্স্ট রাউন্ড অফ কাউন্সিলিং হেল্ড অন 27/9/2018, পোস্ট গ্রাজুয়েট জিওগ্রাফি ফিউ সিটস আর লাইং ভ্যাকেন্ট অ্যাজ ডিটেল ইন দ্য ফলোয়িং টেবিলস। মানে 27/9/2018 তারিখে পোস্ট গ্রাজুয়েট জিওগ্রাফি যে কাউন্সিলিং হয়েছিল, তারপর যে সিটগুলি ফাঁকা ছিল সেই সিটগুলি নিম্নে বর্ণনা করা আছে। দেখো, 1 নম্বর সিরিয়ালে আছে সরোজিনী নাইডু কলেজ, E06 কোড। এসটি ক্যান্ডিডেটের জন্য 2 সিট ফাঁকা আছে। রাজা এনএল খান কলেজ, তার জন্য এসটিদের জন্য 1 সিট। চন্দননগর গভর্নমেন্ট কলেজ, এসটিদের জন্য 1 সিট। এখানে দেখো শুধুমাত্র এসটি আছে, OBC, AOBC, B অথবা জেনারেলদের নেই, তাই জেনারেলদের কাউন্সিলিং এখানে হবে না, এখানে শুধুমাত্র এসটিদের কাউন্সিলিং হবে। দেখো কি আছে, সাবজেক্ট পোস্ট গ্রাজুয়েট জিওগ্রাফি PGGR, পোস্ট গ্রাজুয়েট জিওগ্রাফির কাউন্সিলিং ডেট অ্যান্ড টাইম 3/10/2018 তারিখে 11:30 থেকে 12:30 মধ্যে কাউন্সিলিং হবে। তো অবশ্যই তোমাদেরকে 10:00 মধ্যে পৌঁছে যেতে হবে ইউনিভার্সিটিতে। কারা কারা এই কাউন্সিলিং অংশগ্রহণ করতে পারবে দেখো, ক্যান্ডিডেটস ফ্রম সেকেন্ড মেরিট লিস্ট নন এনএসইউ এসটি ক্যাটাগরি PGGR নন এনএসইউ এসটি পাবলিশড অন 28/9/2018। এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে যে মেরিট লিস্টটি দেখালাম এসটিদের জন্য সেকেন্ড মেরিট লিস্ট, তারা অংশগ্রহণ করতে পারবে। এবং সেকেন্ড ক্যান্ডিডেটস ফ্রম ফার্স্ট মেরিট লিস্ট মানে প্রথম মেরিট লিস্টের এনএসইউ এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট মানে এনএসইউ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে এসটি ক্যান্ডিডেট ছিল তারা অংশগ্রহণ করতে পারবে, যারা মিস করে গেছে। কোথায় যাবে? DD26 Sector 1 সল্ট লেক সিটি 7,64,000। এই ইউনিভার্সিটিতে গিয়ে তোমাদেরকে কাউন্সিলিং অ্যাটেন্ড করতে হবে। ক্যান্ডিডেটকে অবশ্যই নিজেকে যেতে হবে। দেখো লেখা আছে, ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট দ্য অ্যাবভ মেনশন ভেনু অ্যাজ পার রিপোর্টিং টাইম স্টিপুলেট ফর হিম হার ইন দ্য মেরিট লিস্ট। মানে মেরিট লিস্টের অনুযায়ী তোমাদেরকে অবশ্যই রিপোর্টিং টাইমের মধ্যে পৌঁছাতে হবে ইউনিভার্সিটিতে, এবং ক্যান্ডিডেটকে যেতে হবে, ক্যান্ডিডেটদের অন্য কেউ গেলে হবে না, ক্যান্ডিডেটকে অবশ্যই লাগবে। অ্যাটেন্ডিং কাউন্সিলিং ডাজ নট মিন গেটিং অ্যাডমিশন, মানে কাউন্সিলিং অ্যাটেন্ড করার মানে হচ্ছে তুমি অ্যাডমিশন হয়ে গেলে, এরকমটা না। অ্যাডমিশন নির্ভর করবে তোমার স্টাডি সেন্টার এবং র্যাঙ্কের উপরে। দেখো অ্যাডমিশন ফিস কীভাবে তুমি পেড করবে, এভরি ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু ব্রিং এ ব্যাঙ্ক ড্রাফট অফ 18,625 ইন ফেভার অফ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পেয়েবল অ্যাট কলকাতা। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নামে কলকাতা, পেয়েবল অ্যাট কলকাতা, এই অ্যাড্রেসে তোমাদেরকে একটা ড্রাফট কাটতে হবে 18,625। তো কি ড্রাফট কীভাবে কাটবে তার ভিডিও আমি আগে করে রেখেছি, অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই তোমরা চেক আউট করে নিও। এরপরে সেকেন্ড পেজ, এই যে নোটিশগুলো সব লিঙ্ক আমি ডিসক্রিপশনে বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও। এখানে কী কী লাগবে সেগুলো দেওয়া আছে দেখো, অল অরিজিনাল মার্কশিট, সার্টিফিকেট, প্রুফ অফ ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, PWD সার্টিফিকেট, আইডেন্টিটি কার্ড, আর তারপরে তোমার সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অফ অল টেস্টিমোনিয়ালস, 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, স্টাডি সেন্টার্স কপি অফ ব্যাঙ্ক চালান, ঠিক আছে, সব কিছুই লাগবে এখানে। তো অবশ্যই তোমরা ভালো করে নোটিশটা পড়ে নেবে ডাউনলোড করে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই চেক আউট করে নিও।
এটা গেলো পোস্ট গ্রাজুয়েট জিওগ্রাফির। এবার হচ্ছে পোস্ট গ্রাজুয়েট জুলজি। এতক্ষণ আমরা পোস্ট গ্রাজুয়েট জিওগ্রাফি আলোচনা করলাম, এবার হচ্ছে পোস্ট গ্রাজুয়েট জুলজি। জুলজির সেকেন্ড মেরিট লিস্টটা একটু মানে অন্যভাবে হবে, সেকেন্ড মেরিট লিস্ট ওরা এখনও বার করেনি, তবে সিট কিছু ফাঁকা আছে, ঠিক আছে? তো যারা ফার্স্ট কাউন্সিলিং অ্যাটেন্ড করনি, যারা মেরিট লিস্টে যাদের নাম আছে, তো তারা কী করবে দেখো, লেখা আছে এখানে, নোটিফিকেশান ফর অ্যাডমিশন টু পিজি জুলজি সেশন জুলাই 2018 আফটার ফার্স্ট রাউন্ড অফ কাউন্সিলিং অন 26/9/2018 ফার্স্ট পোস্ট গ্র্যাজুয়েট জুলজি ফিউ সিটস আর লাইং ভ্যাকেন্ট অ্যাজ ডিটেল ইন দ্য ফলোয়িং টেবিলস। মানে 26/9/2018 তারিখে যে কাউন্সিলিং হয়েছিল তারপরেও কিছু সিট ফাঁকা আছে, তাদের বিস্তারিত চার্ট নিচে দেওয়া আছে। রাজা পিএম কলেজ K03 SC ক্যাটাগরি 0 আছে, ST-দের জন্য 2 আছে। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ SC-দের জন্য 4 আছে, ST-দের জন্য 2 আছে। রাজা এন এন খান কলেজ SC ক্যাটাগরির জন্য 0 ST-দের জন্য 1 আছে। তো এখানে ST এবং SC-দের ছাড়া অন্য কোনো কেউ অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? জেনারেল OBC তারা অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র SC ST। তারপর বলছে দেয়ার ফর ক্যান্ডিডেটস অফ পিজি জেডও ফ্রম মেরিট লিস্ট 1 এবং মেরিট লিস্ট 2 অ্যাজ পাবলিশ ভাইড মেমো নাম্বার, এত দেওয়া আছে। অ্যান্ড হু হ্যাভ মিস দেয়ার আর্লিয়ার চান্স টু উইনিং টেক অ্যাডমিশন পিজি আর অ্যাডভাইস টু এক্সপ্রেস দেয়ার ইন্টেনশন টু টেক অ্যাডমিশন টু দ্য কোর্স ওভার মেল অ্যান্ড অন অ্যান্ড বিফোর 2/10/2018 টিল 4 PM ইন দ্য ফলোয়িং পারফরমা। মানে যারা মেরিট লিস্টে নাম ছিল এবং যারা কোনো কারণে মিস করে গেছো কাউন্সিলিং অ্যাটেন্ড করতে, তারা অবশ্যই এই ইমেল আইডিতে nsu@wbnsu.ac.in এই ইমেল অ্যাড্রেসে তোমরা 2 তারিখের মধ্যে নিচের ফরম্যাটে লিখে পাঠাবে যে তোমরা অ্যাডমিশন হতে ইচ্ছুক। তো নিচের ফরম্যাটটা কীভাবে দেওয়া আছে দেখো, অ্যাপ্লিক্যান্ট শুড মেনশন দ্য ফলোয়িং ডিটেলস ইন দ্য মেল ক্লিয়ারলি। মানে তোমরা একটা অ্যাপ্লিকেশান লিখবে অনলাইনেই মেলে, এবং তাতে এইগুলো দেওয়া থাকবে, নেম অফ দ্য কোর্স জুলজি হচ্ছে, অ্যাপ্লিকেশান আইডি, অ্যাপ্লিকেশান আইডি তোমাদের ফর্মে যেটা দেওয়া আছে সেই অ্যাপ্লিকেশান আইডিটা দেবে, র্যাঙ্ক মেরিট লিস্টে র্যাঙ্ক কত ছিল সেটা দেবে, নেম তোমার নাম, ক্যাটাগরি SC না ST, OBC OBC B অথবা জেনারেলরা এই অ্যাপ্লাই করতে পারবে না, SC অথবা ST কোন ক্যাটাগরিতে পড়ছো, ইউনিভার্সিটি NSU না আদার ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন করেছো সেটা উল্লেখ করবে, কন্ট্যাক্ট নাম্বার উল্লেখ করবে। এরপরে দেখো দেওয়া আছে হাই ওভার আফটার ভেরিফিকেশন অফ অল মেলস রিসিভড ফ্রম দ্য intending candidates the selection for admission may be made strictly on the basis of the merit and subject availability of seats in respective category course and study center a merit list on the basis of the search option and date of admission will be displayed in the website in the university 3/10/2018 after 4 PM মানে বলছে যে অ্যাডমিশনটা তোমার স্ট্রিক্টলি র্যাঙ্ক এবং কাউন্সেলিং ওয়াইজ হবে এবং স্টাডি সেন্টারের উপর নির্ভর করবে, কোন স্টাডি সেন্টার কটা সিট আছে তার উপরে। তো 3 তারিখে 3/10/2018 তোমাদেরকে মেরিট লিস্ট পাবলিশ করা হবে 4 সময়, ঠিক আছে? সেই 4 সময় মেরিট লিস্ট অনুযায়ী পরে তোমাদেরকে কাউন্সেলিংয়ের ডেট দেওয়া হবে। তো তার আগে অবশ্যই তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা অবশ্যই এই ফরম্যাট অনুযায়ী ইউনিভার্সিটিকে মেল করে পাঠাবে। আশা করি তোমরা বুঝতে পারলে, খুবই সামান্য আপডেট একটা। তো এই যে নোটিশগুলো আমি দেখালাম তোমাদেরকে, মেরিট লিস্ট এবং পিজি জিওগ্রাফি এবং পিজি জুলজি, এই 3 নোটিশের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও ফার্স্ট মেরিট লিস্টের যে ভিডিও আমি করেছিলাম তার লিঙ্ক আমি ডিসক্রিপশনের বক্সে দিয়ে রাখবো। এছাড়াও ড্রাফট কীভাবে কাটতে হবে তার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম কাউন্সিলিং সম্পর্কিত। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমার ভিডিও পোস্ট করার নোটিফিকেশান তোমরা পেতে থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকো।